তো আর বন্ধুরা কেমন আছো? সবাই আশা করছি ভালো আছো। আজকে আমরা খেলতে চলেছি সার্ভাইভিং অন রাফ, একটা নতুন গেম। তো গেমটা দেখো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা পুরোটা দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তো জানোই কী করতে হবে, অবশ্যই সাবস্ক্রাইব আর টিপে দিয়ে ঘন্টিটা বাজিয়ে দিতে ভুলবে না, এরকম নতুন নতুন গেমের ভিডিও পাওয়ার জন্যে। তো বেশি না বকে আজকের ভিডিও শুরু করা যাক। তো আমাকে এখানে জন্ম দিয়েছে একটা প্লেনের মধ্যে। এটা কি পাশে আমার ছেলে? ওই 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 দিকে হয়েছো? এটা ছেলে না, এটা তো এসখান। ওই যে ল্যাদ ল্যাদ খোর এসখান। ঠিক আছে ভাই, ঘুমা, তুই ঘুম, তোর কোনো কাজ। এই হোক, আমি এটা প্লেনের মতো আসছি। প্লেনটা কাঁপছে, কাঁপছে, ক্র্যাশ হয়ে যাবে নাকি প্লেনটা? উইন্ডোটা খুলতে বলছে, খাইছে খাইছে। এই প্লেন ক্র্যাশ করে গেছে। ব্রিফকেসটা কার? তার মুখে ছুড়ে মারো এসখান। হয়ে গেল ও এসখান, আমার পাশ থেকে চলে গেছে, পড়ে গেছে, ভালো হয়েছে। এখন মারস, যাই হোক, আই থিঙ্ক আমি অজ্ঞান হয়ে গেছি। জ্ঞান ফিরেছে, আচ্ছা করতেটা হবে কি এবার? বলছে দুটো তক্তা লাগবে আর তিনটে কিছু একটা, এটা জানি না কি জিনিস এটা লাগবে। আমি একটা বক্স টানলাম তো এই পেলাম। এটা কি? আচ্ছা এটা হলো সেই জিনিসটা, এইটা আর একটা লাগবে, তাহলে একটা কিছু আনলক করা যাবে মনে হচ্ছে। এগুলো হলো পাবজিতে VSS যখন চালাতাম উঁচু করে, তো সেই অ্যাঙ্গেল মুখস্থ হয়ে গেছে। যেন অসুবিধা না। আচ্ছা খাবার আছে, জল আছে, তাই তো? আচ্ছা তো এখানে প্রধান দুটো জিনিস আমি দেখতে পাচ্ছি, খাবার আর জল। হেলথও আছে, হেলথ নিয়ে চাপ নেই। আচ্ছা তিনটে তো তক্তা আমাদের জোগাড় হয়ে গেছে, এবার আমাদের এই দুটো না তিনটে কি জিনিস এটা লাগবে। দুটো তক্তা জোগাড় হয়ে গেছে, আরে ভাই আই, আরে তিনটেটা কি জানি না এটা লাগবে কি রেজেস। এই হোক দেখি এটা টেনে পাই কি না, ওই তিন তিনটে যে জিনিস লাগবে সেটা। এক সেকেন্ড, এটার বাংলাটা কি দেখে নিই একটু। গুগল ম্যাপে এই ম্যাপ কেন গুগল ট্রান্সলেটর এটা দেখে নিই। RAGS রেজস, অবশ্যই ওটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, ওটা হলে কমপ্লিট। আরে বাগস বাগস দেখ হলো একটু। আমি কি ধরতে পারবো? না রেঞ্জ নেই এটার বেশি দূর, এটার বেশি দূর রেঞ্জ নেই। এটা টু রেঞ্জ থাকলে ভালো হতো, ওটা ধরে নিতে পারতাম। যাই হোক আশা করছি পেয়ে যাব। জলে নামতে পারবো না, না আটকানো আছে, অদৃশ্য একটা শক্তি আমাকে আটকাচ্ছে জলে নামার জন্য, জানি না সে অদৃশ্য শক্তিটা কি। এই তো পেয়ে গেছি অসাধারণভাবে। আচ্ছা হ্যামার, আচ্ছা আমাকে হ্যামার বানাতে হবে। আচ্ছা হ্যামার যদি বানাই, এখানে আরও দুটো জিনিস খুলে গেল, একটা হলো বালতি আর একটা হলো কাপ, তাই তো দেখে মনে হলো। আশা করছি ওই দুটো জিনিসই হবে, বালতি আর কাপ। আচ্ছা আমাকে বলছে এখানে পাঁচটা আরও তক্তা লাগবে আর দুটো
রেজেস লাগবে, রেজেস পাঁচটা তক্তা তো আমি ইজি নিয়ে নেবো, কিন্তু দুটো রেজেস নিয়ে চাপ আছে, কারণ ওই জিনিসটা এখন দেখছি খুব মানে রেয়ার আসছে ভেসে ভেসে। ওই তো দেখতে পেয়েছি আর একটা, আরে ধরতে পারলাম না। আমি কি ধরতে পারবো, আমি কি ধরতে পারবো? ইয়েস, এটা হলো পাবজির ভিএসএস চালানো হাত। ধরতে পারবো না মানে আমি ধরে নিয়েছি বন্ধু, তুমি কোথায় পালাবে? তো দড়ি বানায় আছে, পাতা দিয়ে, পাতা পুঁতি দিয়ে দড়ি বানায়, তাই তো? ঠিক আছে, দড়ি পেয়ে গেছি। এবার আমাকে বানাতে হবে আর একটা, যেখানে দাঁড়িয়ে রয়েছি এরকম আর একটু দাঁড়ানোর জায়গা। তো বানিয়ে নিয়েছি সেই দাঁড়ানোর জায়গা। সেই দাঁড়ানোর জায়গাটা বানানোর জন্য তোমরা যদি খেলো, তোমাদের বলে দিই, ওই হাতুড়ির উপর টিপ দেবে, ফার্স্টে হাতুড়ি বানিয়ে নেবে, এবার হাতুড়ির উপর টিপ দেবে। তো হাতুড়ির উপর টিপ দিয়ে তোমার অপশান দিয়ে দেবে, এই যে ফ্লোর, ফ্লোরের অপশান দিয়ে দেবে বিল্ড। এটা হলো জল মেকার, ওয়াটার মেকার। তো ওটাকে কী করে ইউজ করতে আমি ঘন্টা জানি না, আশা করছি কোম্পানির লোক আমাকে বলে দেবে যে এটা কী করে ইউজ করতে হয়। আমি পেয়ে গেছি আরো তক্তা, দুটো তক্তা। মিস খেয়ে গেলাম, যাই হোক। তো এবার আমরা দেখবো যে এটা কী করে ইউজ করে, মানে ওয়াটার মেকারটা। আগে এটা টেনে নিই, তো বালতি বানাতে বলছে ফার্স্টে, ফার্স্টে বলছে বালতি বানাতে। ঠিক আছে, বালতি বানিয়ে নেবো, কাপও বানিয়ে নেবো, যেহেতু জলের ব্যাপার এখানে। আচ্ছা, কাপ তো লেগে গেল নিজের জায়গায়, এক বালতি জলও তুলে নিলাম। আচ্ছা, আবার বলছে জল দিতে, দিলাম জল। আর বলছে অ্যাড এ প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক কী করে অ্যাড করবো? প্ল্যাঙ্কটা হাতে নিয়ে নিই আগে, তারপরে দেখছি কী করে অ্যাড করা যায়। প্ল্যাঙ্ক যদি অ্যাড করি আই থিঙ্ক আগুন জ্বলবে, তাই তো হওয়া উচিত। নেবো কী করে এটা, প্ল্যাঙ্কসটা হাতে নেবো কী করে? আচ্ছা, হোল্ড করে যদি এখানে টিপ দিই তাহলে প্ল্যাঙ্কসটা আমার হাতে চলে আসলো, এটা লাগবে না। তো প্ল্যাঙ্কস আমি অ্যাড করে দেবো। আচ্ছা, অ্যাডের অপশন এমনি সিম্পলিভাবে দিয়ে দিলো, তাকালেই দিয়ে দিচ্ছে। আর ওই হোমের বাটনটা ক্লিক করলে মেইন মেনুতে চলে যাচ্ছে। হয়ে যা হয়ে যা, জল হয়ে যা, জল রেডি, জল খেয়ে নেবো। ও ইয়ে, নাইস নাইস, ভালো গেমটা, ভালো। তোমরা ট্রাই করে দেখো, আশা করছি ভালো লাগবে। আমার তো আবার সব গেমই ভালো লাগে, এবং তোমাদের ভালো লাগবে কি না জানি না। যদি ভালো লাগে একবার ট্রাই করে দেখো, আর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো আমি। তো সমুদ্র থেকে অনেক কিছু তুললাম, তো এখন আমি বানাতে চলেছি খাবার রান্না করার একটা যন্ত্র, বা যেটাকে বলে চুলা, সেটা বানাচ্ছি। সেটা বানানো কমপ্লিট, তো আমাদের এর উপরে মাছ দিতে হবে, আর নিচে দিতে হবে তক্তা, মানে এই যে তক্তা, এই যেগুলো ভেসে ভেসে আসছে টাইপ অফ দিস তক্তা। কিন্তু তার আগে মাছ ধরার জন্য তো আমাকে ফিশিং রড বানাতে হবে, তো সেটা বানানোর জন্যে কিছু জিনিস লাগবে, তো সেইগুলো আগে কালেক্ট করে নিই। তো আমার কাছে তক্তা তো আছে অনেকই, কিন্তু এই যে রেজেস, রেজেস মানে হলো ন্যাকড়া, তো ন্যাকড়া লাগবে আমার কিছু করার জন্যে, ফিশিং রড বানানোর জন্যে। তো ন্যাকড়াটা কোন অ্যাঙ্গেল দিয়ে লাগে লজিকটা আমি এখনও বুঝলাম না, যাই হোক দেখি পাই কি না, আর কখন পাই কবে পাই। আমার কাছে মোটামুটি সবই ছিল, শুধু রেজেসটা ছিল না। তো রেজেস লাগবে আর একটা, এটার মধ্যে কি সেই রেজেসটা থাকবে দেখা যাক। হ্যাঁ, চলে এসছে সেই রেজেস। তো বানিয়ে নেবো আমি ফিশিং রড। তো ফিশিং রড রেডি হয়ে গেছে, আমি আবার ধরে নেবো মাছ। তো কী করে মাছ ধরতে হয় নো আইডিয়া, তো দেখি কী করে ধরে, কোম্পানি থেকে নিশ্চয়ই শিখিয়ে দেবে। আই থিঙ্ক এই গোলটার মধ্যে রাখতে হবে, এই যে গোল,
দেখাচ্ছি সার্কেল, যেটার মধ্যে রাখতে হবে। এই তো অপশান দিচ্ছিল, একটা সাইডে মাছ তোলার অপশান দিচ্ছিল। চলো উঠে গেছে, তো একটা মাছ পেয়ে গেছি, আমি আর দুটো মাছ ধরে নেব, কারণ খিদে অনেক পেয়ে গেছে আমার। মাছগুলো কি টেস্টি হবে, মাছগুলো কি টেস্টি হবে, টেস্টি নিয়ে আমার কি দরকার, আমার যে খেয়ে পেটটা ভরানো নিয়ে কথা। তো এই যে মাছটা যদি আমি হাতে নিই, তো এখানে একটা হাতের চিহ্ন দেখাবে, তো এরকম করে যদি হাতের চিহ্নটার উপর টিপ দিই তাহলে মাছটা রেখে দেবে। আর তারপর নিচে দিতে হবে তক্তা, যেরকম করে ওই ওয়াথারে মেখারে আমি তক্তাটা দিয়েছিলাম, তো সেইভাবে আমি নিচে তক্তা অ্যাড করে দিলাম। তো মাছ রান্না হচ্ছে, আমি গিলবো, রান্না হয়ে গেছে মাছ। ও ভাই, শার্ক খাইছে, কামড়াই নেবে না তো? আই থিঙ্ক শার্ক জলে আছে বলেই আমাদের নামতে দিচ্ছে না কোম্পানি থেকে জলে। তো খেয়ে নিয়েছি, আমার একটু জল খেতে হবে, এই বোতলগুলো ছিল ফার্স্টের থেকে, তো আমি বোতলটা খাবো না, কিন্তু বোতলটা খাবো না, আমি জল বানিয়েই খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, এই ভিডিওর আর একটা পার্ট নিয়ে। তো যতদিন নতুন ভিডিও আসছে ততদিন সুস্থ থেকো, হাসতে থেকো, খেলতে থেকো, নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আমি আসছি। যতদিন নতুন ভিডিও আসছে ততদিন ওয়েট করো, গুড বাই।